বিডি এন্টারটেইনমেন্ট নিউজে স্বাগত। আজ আমরা আলোচনা করব টগর ফুল ও এর উপকারিতা নিয়ে। টগর ঝোপঝাড় বিশিষ্ট চিরহরিৎ গাছ, এটি গর্ভশীর্ষ পুষ্প। বাংলাদেশের বনে বাদারে টগর এমনিতেই জন্মে। টগরের কাণ্ডের ছাল ধূসর, গাছের পাতা বা ডাল ছিলে সাদা দুধের মতো কষ ঝরে বলে একে ঘিরি বৃক্ষ বলা যায়। পাতা 4-5 ইঞ্চি পর্যন্ত লম্বা ও 1-1.5 ইঞ্চি চওড়া হয়। টগর দুই রকম, থোকা টগর ও একক টগর। পাতার আগা ক্রমশ সরু, ফুল দুধ সাদা, সারা বছর ফুল ফোটে। থোকা টগরের সুন্দর মৃদু গন্ধ হয়, কিন্তু একক টগরের গন্ধ নেই। ফুল থেকে ফল হয়, তার মধ্যে 3-6টি বীজ হয়। বড় টগরের বোটা মোটা এবং একক ফুল হয়, পাতাও একটু বড়। ঝাঁকড়া মাথার জন্য টগর গাছ সুন্দর, ডালগুলো সোজা ওঠে না, বহু শাখা প্রশাখা নিয়ে ঝোপের মতো বাগানের শোভা বাড়ায়। সুন্দর করে ছেঁটে দিলে চমৎকার ঘন ঝোপ হয়। কলম করে চারা করা যায়, আবার বর্ষাকালে ডাল পুঁতলেও হয়। টগর সমতল ভূমির গাছ, পর্বতের প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায়। টগর গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। টগর গাছের মূল ও শেকড় ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আসুন আমরা জেনে নিই টগর গাছের 4টি উপকারিতা। এক, টগর গাছের শেকড় সিদ্ধ করে সেই পানি সেবন করলে কৃমি ভালো হয়। 2, গায়ে চুলকানি হলে টগর গাছের শেকড় সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে উপকার পাওয়া যায়। 3, ঘামাচি হলে টগরের কাঠ ঘষে প্রতিদিন চন্দনের মতো গায়ে মাখলে উপকার পাওয়া যায়। 4, টগরের কাঁচা ডাল চাবালে দাঁতের ব্যথা ভালো হয়। 5, এই ছিল টগরের পরিচিতি ও উপকারিতা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। 6,